শাহ পরাণ ছিলেন শাহ জালালের বোনের ছেলে। তার জন্ম হয়েছিল ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে এবং তিনি ছিলেন শাহ জালালের 360 আউলিয়ার মধ্যে অন্যতম। তিনি তার মামা শাহ জালালের সাথে ভারতবর্ষে আসেন। সেখান থেকে তিনি সিলেট শহরে আসেন। তার মাজারও সিলেট জেলায় অবস্থিত। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শাহ পরাণের পূর্বপুরুষগণ মূলত বোখারি শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামালউদ্দিন বোখারি হতে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরকন্দ এবং পরে তুর্কিস্তানে এসে বসবাস শুরু করেন। বংশসূত্রে শাহ পরাণের পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মাতা শাহ জালালের আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। সেই হিসেবে শাহ পরাণ হচ্ছেন শাহ জালালের ভাগ্নে। শাহ পরাণের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্ম শিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। শাহ জালাল যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন এ সময় তিনি শাহ পরাণ খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর শাহ জালালের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। শাহ পরাণ সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে শাহ জালালের নির্দেশে তিনি অর্থাৎ শাহ পরাণ সিলেট শহর হতে 6 মাইল দূরবর্তী দক্ষিণ কাচ পরগনা স্থিত খাদিমনগর এলাকায় এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানে জীবনের শেষ পর্যন্ত সময় ইসলামের প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় শায়িত হন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।